আমাদেরকে খুব মারতে মন চাইছে, তাই না? বাট নো চান্স, নো চান্স। ইন ফ্যাক্ট আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বাবা মাকে কিভাবে হত্যা করেছিলাম। তুই তো দেখিসনি, দেখেছে তোর ভাই হীরা খুব নির্মম ভাবে তোর বাবা মাকে খুন করেছে। ঠিক এইভাবে পিস্তল ঠেকিয়ে গুলি করেছিলাম। স্টপ, গো গো ব্যাক। জাফর জোয়ারদার মৃত্যুর হাতিয়ার, একবার ভেবে দেখ, একবার। আমাদের হত্যা করে কি তোর পক্ষে পসিবল? নো, নেভার। এই ডেভিড ডলারকে মারতে হলে তোকে বার বার জন্ম নিতে হবে, কারণ সত্যিকারের বীর পুরুষ আমি। ইয়েস, বীর পুরুষ। যে কেউ নিজেকে বীর পুরুষ ভাবতে পারে, কিন্তু এটা কারো বংশের দেয়া উপাধি নয়, আর চাইলেই কেউ তা পায় না, সেটা রক্তে থাকা চাই, রক্ত। জাফর জোয়ারদার হিরো একা আসবে জেনে শতজনকে পাহারায় বসিয়ে নিজেকে বীর পুরুষ দাবি করতে তো লজ্জা করছে না? তাই তোদেরকে 10 মিনিট সময় দিলাম, বিনা অস্ত্রে হাত পা ব্যবহার করে আমাকে মেরে ফেল, একা কিংবা একসাথে সবাই মিলে আসিস, আমি কাউকে একটা টোকাও দেব না। যদি না পারিস তাহলে 11 মিনিট থেকে আমি মার শুরু করব, জন প্রতি একটাই মারব, দ্বিতীয়টি নয়, আমার বাবার কসম, সাহস থাকলে আয়। নিজের হাতে কাউকে খুন করেনি অনেক দিন হল, মানুষ বলার অস্ত্র বলো না চললে অকেজ হয়ে যায়, তাই আজ তোর উপর দিয়ে চালাবো। তার আগে আমার লোকদের সাথে তুই একটু প্র্যাকটিস করে নে। বয়েজ, গেট হিম। Finish, hero finish, just like a superstar finish. Time start. Hello guys, তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখবেন, এটা আমাদের ভিলেন, এটা হচ্ছে ডুপ্লিকেট ভিলেন, আর বর্তমানে নায়ক আমাদের সামনে ক্যামেরা করছে, ক্যামেরা করার লোক নেই। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত, আগামী দিনে আবার দেখা হচ্ছে।